नमस्कार बंधु, आपनाके आमादेर ए यूट्यूब चैनल रेन हेल्थ केयारे स्वागत जानाय। आज के आमादेर आलोचनार विषय हलो उदरामय डायरिया। ए भिडियोते आमरा उदरामय बा डायरिया की एवं एर की घरोया उपचार रयेछे सेइगुलो निये विस्तारित आलोचना करब। तो बंधुरा, जंत्रणार संगे जदि बार बार पतला पायखाना हय, एटाई उदरामय डायरियार लक्षण। साधारणत कोष्ठबद्धतार जन्य बृहदन्ते अनेक दिन मल जमे थाकले हठात् एकदिन जंत्रणा सह दास्त हुए ओई संचित मल शरीर थेके बेर हुए जाए। अतिभोजन, अधिक मसलाजुक्त गुड़ुपाक खाद्य ग्रहण, असमये भोजन, द्रुत भोजन इत्यादि एई रोगेर मुख्य कारण। এই রোগ হলেই সঙ্গে সঙ্গে ধারক ঔষধের সাহায্যে দাস্ত বন্ধ করতে নেই। যতক্ষণ না পেটের সঞ্চিত মল বার হয়ে যায়, ততক্ষণ রোগীকে বারবার কেবল পাতিলেবুর রস মিশ্রিত জল পান করতে হবে। এই সময় জল ছাড়া অন্য কোনো খাদ্য বা পানীয় রোগীর পক্ষে ক্ষতিকর। দ্বিতীয় দিনে যন্ত্রণার উপশম হলে এবং দাস্ত বন্ধ হলে রোগী ডাবের জল, বার্লির জল, ছানার জল ইত্যাদি পান করবে। টাটকা চাড়া মাছের ঝোল ও ভাত খাবে। উদরাময় রোগী একটু সুস্থ হলে সকাল বিকেলে কিছু খালি হাতে ব্যায়াম এবং কিছু হাঁটাচলা এগুলো প্র্যাকটিস করবে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা ডায়রিয়া বা উদরাময় নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবে এবং শেয়ার করবে বন্ধুদের সাথে। ধন্যবাদ।